তো এখন আসি আমরা পারফেক্ট বাইনারি ট্রি নিয়ে। পারফেক্ট বাইনারি ট্রিটা কেমন আমরা দেখি, এখানে কি বলা আছে, ইন্টারনাল নোডগুলোতে দুইটা করে চিলড্রেন থাকবে, দুইটা করেই চিলড্রেন থাকবে, এবং লিফ নোডগুলো অবশ্যই লাস্ট লেভেলে হতে হবে। হ্যাঁ, কি বলছে, ইন্টারনাল নোডগুলোতে দুইটা করে চিলড্রেন থাকবে, থাকতে হবে আর কি, এবং লিফ নেটগুলো অবশ্যই লাস্ট লেভেলে হবে, হতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে আমার দুইটা ট্রি দেওয়া আছে। তাহলে আমি প্রথম ট্রির দিকে খেয়াল করি, দেখুন এখানে আমি যদি ইন্টারনাল নোড ধরি কারা কারা, এ বি এবং সি, তাই না? এবং আমাকে এখানে কি বলা আছে যে ইন্টারনাল নোডগুলোতে দুটো করে হচ্ছে আপনার চিলড্রেন থাকতেই হবে। তাহলে দেখি, এই এ এর জন্য আমার দুটো আছে, বি এর জন্য দুটো আছে, সি এর জন্য দুটো আছে। তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। হ্যাঁ, এবং তাহলে পরেরটা দেখি, পরেরটা কি বলছে এখানে, ইন্টারনাল নোড কারা, এখানে এ বি, এ আর বি, তাই না, ইন্টারনাল নোড। বাট এখানে দেখতে পাচ্ছি আমার লাস্ট লেভেলে নেই লিফ নোট গুলো, তাই না? আমার লিফ নোট কে কে, এখানে ডি, ই এবং সি, তাই না? তো আমি যদি দেখি, এটা লেভেল ওয়ান, এটা হচ্ছে লেভেল টু। তো লেভেল ওয়ানে আমার একটা লিফ নোট রয়ে গেছে, তাই না? এটা নিচে নামে নেই, তার মানে এটাকে আমি কি বলবো, পারফেক্ট বাইনারি ট্রি হবে না, তাই তো? তো আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেল করতে পারবেন, আশা করি আমি অবশ্যই আপনাদের মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।